হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আস্তে আস্তে কালো কালো হয়ে যাচ্ছে, লাইট নেই ঘরে, লাইট অফ করে রাখা হয়েছে ওই সাইডেরটা। দেখো আমি গুদুকে ডাকছি, গুদু এখন উঠছে না। হ্যাঁ বাবু, বাবু এই এই যে গুদু, ও ওঠো, তাকাও, দেখো ফোনের দিকে তাকাও, তাকাবা তো। কি যে ঘুম ঘুমাতে পারে বাবা, মানে যদি কেউ মারাও যায় ওর ঘুম ভাঙবে না, এরম ঘুম। কার কার এরম ঘুম আছে অবশ্যই কমেন্ট করে জানাবার, ঠিক আছে? দেখো একটু নড়লো সরলো, আবার সে জায়গাটা জায়গায় চলে গেলো, বুঝছো? কুদু, আমার সকালবেলা উঠে উঠোন মুঠোন ঝাড় দিয়ে হয়ে গেছে, এখনো থালা বাসন ধুইনি, ধোবো, তারপরে একটু এক্সারসাইজ আছে করে টোরে। দেখেছো সবাই বলছো ববিতা, দু একজন দেখি কমেন্ট করছে যে তুমি আগের থেকে অনেক রোগা হয়ে যাচ্ছ, কেন কি করছো? তো আমি আমার একটা ডেলি ব্লগে আমি তোমাদেরকে জানাবো আমি কি করছি কি না করছি। দেখো দেখো, যদি ওঠে মানুষটা, কাজ রয়েছে, পটলের বইয়ের সেই ঘড়ি বাঁচতে হবে। ও কি করছে? ঘুমাচ্ছে। দেখো মুন্ডাই বলে কি, জল মাল ঢেলে দি, ঘুমানো বেরিয়ে যাবে। ওই দেখো ওই সাইডে আমার বাড়ি ছিল, আমি কখন উঠে গেছি বাবু। বাবু এই যে এই দেখো কি, ওই দেখো জুজু উঠবেই না। আরে উঠলে পারে, যদি আমি যদি জোর করি তাহলে আমার গাল হবে। আজকে যদি গাল হবে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি যদি বকে আমাকে, ওই তো আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো তোমাদের এখানে কি মেলা হচ্ছে কিনা আমাকে অবশ্যই জানিও। আমাদের এখানে মনে মেলা হচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে না, কারণ জানি যে ও যদি মেলায় যায় আবার আইসক্রিম খাবে, আবার ঠান্ডা লাগাবে, যার জন্য আমাকে মেলায় নিয়ে যাবে না। দেখো সেরে গেছে আমার ঠান্ডা, সারার গুতে আইসক্রিম খাওয়ার গুতে আবার হয়েছে, এত পরিমাণে আইসক্রিম খেতে পারি আমি না, আইসক্রিমের পাগল, ভীষণ পাগল। তা আমি সবাইকে বলছি, যদি আমাকে কেউ প্রপোজ করতে চাও, গোলাপ ফুল নয় আইসক্রিম দিয়ে প্রপোজ করবা, তবেই অ্যাকসেপ্ট করবো, নাহলে কিন্তু গোলাপ ফুল দেয়। হ্যাঁ প্রপোজ করলে কিন্তু অ্যাকসেপ্ট করবো না। দেখো মশারি হয়েছে, কিচ্ছু খোলা হয়নি, ঘর মর আলো নি ভালো নি, আর বাড়িটাও না, শরীরটা ভালো না থাকলে কিচ্ছু বলা হয় না। আমার ঘর মর কোনো সময় রুম থাকে না, ফ্যানের উপরে শাড়ি। ওই দেখো রুম দেখো